হ্যালো এভরিওয়ান আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ পিঙ্কি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ডাইমেনশান অ্যানালাইসিস থেকে একটা নিটের প্রশ্ন জে ইর প্রশ্ন এবং তার সমাধান অর্থাৎ নিট এবং জেইইতে কী ধরনের প্রশ্ন আসে এই ডাইমেনশান অ্যানালাইসিস থেকে তোমরা এই ভিডিওগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে কেন ভিডিওগুলো বলছি কেননা ডাইমেনশন অ্যানালাইসিস থেকে আমরা কয়েকটা পার্টে ভাগ করে করে নিট এবং জেই সলভ করছি সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বই রয়েছে ছায়া প্রকাশনীর বই সেই বইটাও কিন্তু আমরা ফলো করছি যাতে যারা বোর্ড এক্সাম দেবে বা ক্লাস ইলেভেন ফাইনাল দেবে তাদেরও হেল্প হয় তাহলে আগের যে ভিডিওগুলো সেগুলোও কিন্তু তোমাকে দেখতে হবে যেগুলো বেসিক ভিডিও যেখানে আলোচনা করা হয়েছে যে ডাইমেনশান অ্যানালাইসিস থেকে কি কি ধরনের প্রশ্ন আসে আগে অলরেডি আমরা দুটো ভিডিও আপলোড করেছি পার্ট ওয়ান এবং পার্ট টু এটা কিন্তু পার্ট থ্রি ভিডিও ঠিক আছে তো তোমরা সময় করে আগের দুটো ভিডিও দেখে নিও দেখবে যে লেখা আছে ডাইমেনশান অ্যানালাইসিস পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু তো চলে যাচ্ছি আমাদের আজকের বিস্তারিত আলোচনা পর্বে শুরু করছি এই প্রশ্নটা দিয়ে এই প্রশ্নটা একবার নিট পরীক্ষাতে এসেছিল অর্থাৎ মেডিক্যাল এন্ট্রান্স এক্সামে কি বলেছে দেখো দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভিং দ্য ডাইমেনশন এম ইনভার্স এল টু দি পাওয়ার মাইনাস থ্রি টি টু দি পাওয়ার থ্রি এ টু দি পাওয়ার টু ইজ ইলেকট্রোমোটিভ ফোর্স ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি ইলেকট্রিক্যাল রেজিস্টেন্স তো এই ধরনের কোশ্চেনগুলো যখন থাকবে ডাইরেক্টলি যখন বলবে যে এই ডাইমেনশনটা কার বা এই কোয়ান্টিটির ডাইমেনশন বের করো এক্ষেত্রে তোমরা যদি প্র্যাকটিস না করে থাকো আগে তাহলে কিন্তু কিছুতেই পারবে না এবং যদি ফর্মুলাগুলো না জানো আগেই আলোচনা করেছি যে ডাইমেনশন অ্যানালাইসিসের জন্য ফর্মুলা কিন্তু জানতেই হবে তো এই প্রত্যেকটা জিনিসের ফর্মুলা তোমাকে জানতে হবে এটার উত্তর যেহেতু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি তো আমি সেই অনুযায়ী বলছি তো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি হয় ওয়ান বাই রো আবার রো সমান সমান আমরা লিখতে পারি আর এ বাই এল তো যেহেতু ওয়ান বাই রো আছে তাহলে এল বাই আর এ হবে আবার এখানে আমরা লিখতে পারি আর সমান সমান ভি বাই আই কেননা আমরা জানি ভি সমান সমান আই আর তাইতো তাহলে আর সমান সমান আমরা লিখতে পারি ভি বাই আই তো এই সমস্ত কিছুর আমরা যদি ডাইমেনশন বসাই এখন তাহলে আমরা পেয়ে যাব যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির ডাইমেনশন হচ্ছে এই যেটা দেওয়া আছে এম ইনভার্স এল কিউব এল টু দি পাওয়ার মাইনাস থ্রি টি কিউব এ টু দি পাওয়ার টু তো এটার জন্য সঠিক উত্তর হবে অপশান বি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ঠিক আছে উত্তরটা দেখে নেবে এবং নিজেদের খাতায় অবশ্যই তুলে নেবে চলে যাব পরের প্রবলেম এবং তার সমাধানে এটা দু দুরকমভাবে সমাধান করা যায় তো সেটাও বলে দেব বলেছে দ্য কোয়ান্টিটি এটার উত্তর হবে হচ্ছে রুট ওভার এল সি এটা কিভাবে যদি এল এর ডাইমেনশন জানো তুমি যদি সি এর ডাইমেনশন জানো এবং তুমি যদি আর এর ডাইমেনশন জানো তাহলে তুমি আলাদা আলাদা করে বের করে দেখতে পারবে যে টি এর ডাইমেনশন কোনটা হচ্ছে রুট ওভার যদি এল সি করো তাহলে কিন্তু টি এর ডাইমেনশন তুমি পেয়ে যাবে এবার আরেকটা প্রসেস রয়েছে যেটা কিনা ফর্মুলার মাধ্যমে আমরা জানি ওমেগা সমান সমান ওয়ান বাই রুট ওভার এলসি যেটা এলসি সার্কিট থেকে আমরা জানি যে ওমেগা সমান সমান ওয়ান বাই রুট ওভার এলসি আবার আমরা জানি যে টি সমান সমান টু পাই বাই ওমেগা বা ওমেগা সমান সমান টু পাই বাই টি অর্থাৎ ওমেগার যা মাত্রা সেটা হচ্ছে টি এর মাত্রার সঙ্গে কি হয় ইনভার্স হয় তো এক্ষেত্রে যেহেতু ওয়ান বাই এলসি মানে ওমেগা তাহলে টাইমের যে ডাইমেনশন সেটা হবে হচ্ছে রুট ওভার এলসি এখানে দেখো ওয়ান বাই ওমেগার মান যদি বসাই তাহলে রুট ওভার সি তাহলে রুট ওভার এলসি মানে হচ্ছে টি এর ডাইমেনশন বা টি সমান সমান টু পাই রুট ওভার এলসি তো এই ফর্মুলাটার থেকেও আমরা ডিরাইভ করতে পারি আর টু পাইটা হচ্ছে কনস্ট্যান্ট তাই এটা মাত্রার সঙ্গে কাউন্ট হবে না শুধুমাত্র রুট ওভার সিটাই কাউন্ট হবে তো এখান থেকে আমাদের উত্তরটা হবে অপশন সি রুট ওভার এলসি হ্যাজ দ্য ডাইমেনশন অফ টাইম অর্থাৎ রুট ওভার সি এর মাত্রা হল সময়ের মাত্রা সঙ্গে সমান দেখে নেব পরের প্রশ্ন এবং তার সমাধান বলেছে ডাইমেনশনস অফ রেজিস্টেন্স ইন অ্যান্ড ইলেকট্রিক্যাল সার্কিট ইন টার্মস অফ ডাইমেনশনস অফ মাস এম লেন্থ এল অফ টাইম টি অ্যান্ড অফ কারেন্ট আই উড বি অর্থাৎ রেজিস্টেন্স বা রোধের মাত্রাকে আমরা যদি এম এল টি এবং আই দ্বারা প্রকাশ করি তাহলে রোধের মাত্রা কি হবে এক্ষেত্রেও তোমাদেরকে বলবো যে রোধের এই যে মাত্রাটা পাওয়া গেছে এই মাত্রাটা মুখস্থ রাখার বা মনে রাখার চেষ্টা করবে বা কিভাবে এখানে নির্ণয় করা হলো সেটা চেষ্টা করবে আমি প্রত্যেকটি অঙ্ক নিজে করে দেখাচ্ছি না কেননা তাতে আমাদের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে অনেকটা বেশি সময় লাগবে এবং তোমাদের হাতে সময় খুব কম তাই জন্য আমি আগে সমাধান করে নিয়েছি এবং এই ভিডিওটিতে এক্সপ্লেন বা ব্যাখ্যা করছি যে কিভাবে তোমরা এই সমাধানগুলো করবে ঠিক আছে তো এখান থেকে আশা করি খুবই সহজে বুঝেই যাবে আমরা জানি ভি সমান সমান আই আর সেখান থেকে আর সমান সমান ভি বাই আই লিখতে পারি আবার আই সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এখানে আই সমান না আইটা আই থাকবে এই ভি এর জায়গায় আমরা লিখতে পারি ডাব্লু বাই কিউ আবার কিউ সমান সমান আমরা জানি আই তো আগের একটা আই আবার আইটির সঙ্গে গুণ হয়ে হয়ে যাবে আই স্কয়ার টি তারপর আমরা যদি মাত্রাগুলো বসাই ডাব্লু মানে ওয়ার্ক বা কার্য কার্যের মাত্রা হচ্ছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আয়ের মাত্রা হচ্ছে এটি তার সঙ্গে হচ্ছে এর জন্য মাত্রা লিখি আমরা এ স্কয়ার যে যেহেতু স্কয়ার আছে তাই এ স্কয়ার হবে আর টি এর জন্য টি আমরা ক্যালকুলেশন করলে রেজিস্ট্যান্সের মাত্রা পাবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু চল এবার দেখে নেব পরের প্রশ্ন এবং তার সমাধান এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে দেখো এম লেখা আছে এম ফর মেডিক্যাল এন্ট্রান্স টেস্ট অর্থাৎ এই প্রশ্নটাও কোন এক ডাক্তারির পরীক্ষায় এসেছিল দেখে নাও পনেরো নম্বর প্রশ্নের সমাধান যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছ এক নম্বর এবং দুই নম্বর ভিডিও সেখানে বিস্তারিত প্রত্যেকটা স্টেপে স্টেপে করে দেওয়া হয়েছে এক নম্বর ভিডিওতে তো সেই বেসিক ভিডিওগুলো দেখলে তুমি এই প্রবলেমগুলো খুব সহজেই বুঝে যাবে এটা খুব সহজ একটা সমস্যা তো আশা করি এটা বুঝতে পেরেছ এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও বা সমাধানটা ভিডিওটিকে থামিয়ে এখান থেকে নিজেদের খাতায় প্র্যাকটিস করো চলে যাব পরের সমাধান পর্বে চলো এবার দেখে নেব একটা জেই মে দু হাজার উনিশে যে প্রশ্নটা এসেছিল তার সমাধান এটা একটু বড় এটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি সেই জন্য বলেছে এক্সপ্রেশন ফর টাইম ইন টার্মস জি জি মানে হচ্ছে ইউনিভার্সাল গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট এইচ অ্যান্ড সি ইজ প্রপোর্শনাল টু এটাকে যদি আমরা বাংলায় করি এর মানে দাঁড়াচ্ছে হচ্ছে যদি সময়কে টি আচ্ছা আচ্ছা যদি সময়কে আমরা জি এইচ এবং প্রকাশ করি তবে তা কার সঙ্গে সমানুপাতি হবে অর্থাৎ জি মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এইচ হচ্ছে প্লাং কনস্ট্যান্ট আর সি হচ্ছে স্পিড অফ লাইট বা আলোর গতিবেগ তো সময়কে যদি আমরা এই তিনটে রাশির মাধ্যমে প্রকাশ করি তাহলে সেটা কিরকম দেখতে হবে তো এটার জন্য আমাদেরকে প্রথমে সময়টাকে ধরে নিতে হবে যেই রাশি তিনটি দেওয়া আছে কোয়ান্টিটি সেগুলোকে ধরে নিতে হয় আমরা পার্ট ওয়ানে দেখেছি তো টু দি পাওয়ার এ পাওয়ার ঠিক আছে ধরি টি সমান সমান এটা এবার আমাদেরকে যেটা মনে রাখতে হবে গ্র্যাভিটেশনাল যে কনস্ট্যান্ট রয়েছে তার মাত্রা আমাদেরকে মনে রাখতে হবে আর টি বা সময়ের মাত্রা আমরা জানি ক্যাপিটাল টি তো এখান থেকে দেখো জি এর মাত্রা আমরা জানি এম ইনভার্স এল কিউব টু টু দি পাওয়ার মাইনাস টু জি এর মাত্রা বসালাম এবার ভেলোসিটি বা গতিবেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার ডি এবং এইচ প্লাং কনস্ট্যান্টের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার বি এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই জি সি এইচ এর মাত্রা দেওয়া থাকবে না তাহলে কিভাবে মনে রাখবে প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস প্র্যাকটিসের দ্বারা তোমাদের কিন্তু এগুলো খুব সহজেই মনে থাকবে তোমরা যদি প্র্যাকটিস করো এবার দেখো এখানে এম টু দি পাওয়ার মাইনাস এ হলো এখানে এম টু দি পাওয়ার বি এখানে কোনো এম নেই তাহলে আমরা এম এর টোটাল পাওয়ার কত পেলাম এম টু দি পাওয়ার মাইনাস এ এম টু দি পাওয়ার প্লাস বি তাহলে মাইনাস এ প্লাস বি তাহলে এম টু দি পাওয়ার মাইনাস এ প্লাস বি একই রকমভাবে এল দেখো এল টু দি পাওয়ার থ্রি এ প্লাস টু বি প্লাস ডি টি টু দি পাওয়ার মাইনাস টু এ মাইনাস বি মাইনাস ডি এবার আমাদেরকে যেটা করতে হবে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষের যে পাওয়ার গুলো সেগুলো ম্যাচ করাতে হবে দেখো বা দিকে কিন্তু কোনো এম এর পাওয়ার নেই শুধু টি এর পাওয়ার রয়েছে ওয়ান তাহলে টি এর পাওয়ার কি এই মাইনাস টু এ মাইনাস বি মাইনাস ডি সমান সমান হয়ে যাবে ওয়ান বামপক্ষ ডান পক্ষ তুলনা করলে আর যেহেতু এম আর এল এর কোনো পাওয়ার নেই তাই এম এর পাওয়ারও শূন্য এল এর পাওয়ারও শূন্য অর্থাৎ মাইনাস এ প্লাস বি মানে শূন্য থ্রি এ প্লাস টু বি প্লাস ডি সমান সমানও শূন্য এই তিনটে সমাধান এই তিনটে সমীকরণ আমরা যদি সমাধান করি আমরা এ এর মান পাব হাফ বি এর মান পাবো হাফ ডি এর মান পাব ফাইভ বাই টু এই মানগুলো আমরা যদি এই এক নম্বর সমীকরণে বসাই অর্থাৎ টি জি টু পাওয়ার এ মানে কত হাফ সি টু দি পাওয়ার ডি ডি মানে কত ফাইভ বাই টু এইচ টু দি পাওয়ার বি মানে কত ওয়ান বাই টু মানে হাফ জি টু দি পাওয়ার হাফ সি টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই টু এইচ টু দি পাওয়ার হাফ এবার টু দি পাওয়ার হাফটাকে আমরা কি করতে পারি রুটের ভিতরে লিখতে পারি দেখো আমরা জানি কি রুট ওভার এক্স সমান সমান আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ উল্টো দিক থেকে যদি ভাবি এক্স টু দি পাওয়ার হাফ সমান সমান রুট এক্স ঠিক আছে তো আমরা ফাইনালি পাবো রুট ওভার জি এইচ বাই সি টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ আমাদের অপশান ডি ঠিক আছে এবার যদি বলো যে একশো আশিটা প্রশ্নের জন্য একশো আশি মিনিট পাওয়া যায় তার মানে এক মিনিটে একটা প্রশ্ন সমাধান তো এত বড় প্রশ্ন হলে আমরা কিভাবে সমাধান করব। আবারও বলছি এগুলো প্র্যাকটিস তুমি যদি এই যতগুলো প্রবলেম আমরা সলভ করাবো প্রত্যেকটা যদি খুব ভালো মতো প্র্যাকটিস করো তোমার এই সমাধানটাও তুমি এক মিনিটেই করতে পারবে ঠিক আছে তাহলে চলে যাচ্ছি পরের প্রবলেম এবং তার সমাধানে এটা একটা জেই অ্যাডভান্সের প্রশ্ন আমি এটা বাংলা বলে দেব বলেছে কোয়ান্টিটি এক্স ইজ গিভেন বাই এফস নট এল নট ইজ ডেলটি অফ ফ্রি স্পেস এল ইজ লেং ডেল্টা ভি ইজ পোটেন্সিয়াল ডিফারেন্স এন্ড ডেল্টা টি ইজ টাইম ইন্টারভেল দ্য ডাইমেনশনাল ফর্মুলা ফর এক্স ইজ সেম অ্যাজ দ্যাট অফ রেজিস্ট্যান্স চার্জ ভোল্টেজ ওর কারেন্ট তো এটার মানে হচ্ছে একটা রাশি এক্স এটা দেওয়া আছে এক্স সমান সমান এফসাইলেন নট এল ডেল ভি ডেল টি নটটা কি শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা পারমিটিভিটি মানে হচ্ছে তড়িৎ ভেদ্যতা আর মিউ নট যেহেতু তাই হচ্ছে শূন্য মাধ্যমে তো আমরা যদি ডেল্টা সময়ে সময় ধরি আর এলকে যদি লেন্থ ধরি ভি কে যদি পোটেন্সিয়াল ধরি বা বিভব ধরি তাহলে এই এক্স এর যে ফর্মুলা তার মাত্রা কি হবে ডাইমেনশনাল ফর্মুলাটা কি হবে তাহলে আমরা লিখে ফেললাম এক সমান সমান নট এল ডেলভি ডেলটি এবার এক্ষেত্রেও তোমাকে প্রত্যেকটার মাত্রা জানতে হবে এফসালের এর নটের মাত্রা জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেক অনেক প্রশ্ন আসে ইভেন নিটেও আসে জেইতেও আসে তাই এফসেল এর নটের ফর্মুলা বা মাত্রা একদম মুখস্থ করে ফেলবে এম ইনভার্স এল টু দি পাওয়ার মাইনাস থ্রি টি ফোর আই টু দি পাওয়ার টু বা আই কখনো কখনো আমরা এ দিয়ে লিখি এ টু দি পাওয়ার টু তারপর লেন্থের জন্য এলই হবে ভি বা পোটেন্সিয়ালের মাত্রাটাও মনে রাখতে হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আর আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর সময়ের মাত্রা তো টি আমরা জানি এবারে গোটা এই কোয়েশনটা বা রাশিটা আমরা যদি ক্যালকুলেশন করি এবং সিম্পলিফাই করি আমরা পাবো এক সমান সমান উইদিন থার্ড ব্র্যাকেট আই ঠিক আছে তাহলে আই মানে কি কারেন্ট তাহলে আমাদের অপশন ডিটা হবে হচ্ছে তো বুঝতেই পারছো ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে কিন্তু খুব কঠিন প্রশ্ন থাকে না এবং একটা প্রশ্ন কিন্তু যেই বলো নিট বলো আইআইটি বলো একটা প্রশ্ন থাকার সম্ভাবনা খুব বেশি তাই তোমরা খুব সহজেই এখান থেকে কিন্তু চার নম্বর পেতে পারো তো আজকের ভিডিও এখানে শেষ করব পরের ভিডিওতে একই রকমভাবে আমরা কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং তার সমাধান দেখে নেব তোমাদেরকে আবারও বলছি আমাদের চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের বন্ধু বান্ধবীর সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও